সাথে মাত্র তিন চার দিন হলো নাকি একটু বেশি কম দিন হবে, আরএসএস এবং বিজেপি তারা বিভিন্ন জায়গায় বিভিন্ন গ্রামে কোটি 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 লিফলেট দিচ্ছে, এই লিফলেটটা, এবং অবাক কাণ্ড, গ্রামের মানুষকে তো টুপি পরাচ্ছে, শহরের লোককেও কিন্তু দিচ্ছে। কলকাতা বইমেলাতে ওরা প্রচুর পরিমাণে এই লিফলেটটা বিলি করছে। আমার পাড়া মানে মুকুল, আমি পাটুলিতে যেখানে থাকি সেখানে একজন আরএসএসের বন্ধু আমাকে দেখে আমাকে এই লিফলেটটা দিল। মানে অবাক কাণ্ড হচ্ছে, এরা কিন্তু যে আরএসএস বা বিজেপির যে ছেলেরা, তারা কিন্তু মনে মনে বিশ্বাস করছে যে এইটা নাগরিকত্ব দেওয়ার কাগজ। মানে তাদের মধ্যে আমার বারবার মনে হলো এরা তো দিলীপ ঘোষের মতো শয়তান নয়, এরা তো সায়ন্তন বা এই সমস্ত বিজেপির নোংরা, অমিত শাহ এদের মতো নোংরা মানুষ নয়। যারা আরএসএস বিজেপি তারা বিশ্বাস থেকে করছে। কিন্তু দেখুন এই যে লিফলেটটা, এই লিফলেটটা হচ্ছে বিজেপির এমন একটা লিফলেট যেটা হচ্ছে লিফলেটের মাধ্যমে ইঁদুর মারা কল, আমরা যে বলতাম না একটা গান আছে বিখ্যাত, ইঁদুর মারা কল হয়েছে জগৎ সংসারে, এই লিফলেটটা যে পড়বে সে কিন্তু মানে গ্রামের মানুষ যদি বোকা শোকা হয় সে একদম বিজেপির ফাঁদে পড়ে যাবে। লিফলেটটা টোটালটা মিথ্যা কথা, প্রতিটি লাইন, প্রত্যেকটা লাইন এই লিফলেটের মিথ্যা কথা। যেমন এখানে নাগরিকত্ব সংশোধন কেন আবশ্যক এই কথাটা লিখছে, আমি এই যুক্তিতর্কে যাচ্ছি না, যেগুলো তথ্যগুলো সবটা ভুল। তারপরে বলছে শরণার্থী কারা, শরণার্থী কারা বলে তারা যে ব্যাখ্যা দিয়েছে সেটাও মিথ্যা, তার সঙ্গে বাস্তবের কোনো সম্পর্ক নেই। কিন্তু আমাদের কাছে, আমরা যারা ওপার বাংলা থেকে আসা মানুষ, আমাদের কাছে নাগরিকত্ব পাবো কি পাবো না এটা বিষয়, কে শরণার্থী কেন আবশ্যক ওসব আমাদের কাছে গল্প নাই। তাহলে আমরা যদি চলে আসি এই সেকেন্ড পাতায়, দেখুন লেখা আছে নাগরিকত্ব সংশোধনী আইন 2019-এ স্পষ্টভাবে বলা হয়েছে। এখানে বলছে আফগানিস্তান বাংলাদেশ পাকিস্তান নিয়ে সংখ্যালঘু সম্প্রদায় বিশেষভাবে হিন্দু বৌদ্ধ জৈন শিখ খ্রিস্টান, যাদের কেন্দ্রীয় সরকার পাসপোর্ট আইন 1920 ধারার উপধারার অনুসারে অথবা ফরেনার্স অ্যাক্ট দ্বারা ছাড় দেওয়া হয়েছে, অর্থাৎ তারা নাগরিকত্বের জন্য বিবেচিত হবেন। দেখুন ভয়ের বিষয়টা হলো যে এই যে গল্পটা ঘটনাটা বললো এটা সত্যি, কিন্তু এটার সঙ্গে 1920 সালের পাসপোর্ট অ্যাক্টের কথাটা কোথাও বললো না। সবচেয়ে মারাত্মক কথা হচ্ছে পাসপোর্ট অ্যাক্টে কী বলা হচ্ছে, পাসপোর্ট অ্যাক্টটা 2015-তে যেটা আবার নতুন করে গেছে, নোটিফিকেশন হয়েছে, তাতে বলা হচ্ছে যে তারাই ছাড় পেয়েছে। 2000 মনে রাখতে হবে, 2003 সালে অটল বিহারী বাজপেয়ী আইন করে 2-এর-1 বাই ক এই আইনে বলছে যারা 1948 সালের 19 জুলাইয়ের পর ভারতবর্ষে এসছে, মানে নদী পেরিয়ে বা পাসপোর্ট নিয়ে এসছে কিন্তু ফিরে যাননি বা পাসপোর্ট ছাড়া, তারা আইনের চোখে অবৈধ অনুপ্রবেশকারী। অর্থাৎ বিজেপি মুখে বলছে মুসলমানরা অবৈধ অনুপ্রবেশকারী, হিন্দুরা শরণার্থী, এটা 100% মিথ্যা। যদি আপনি 2003-এর আইনটা খুলে দেখেন তাহলে দেখবেন সেখানে বলা আছে যে হিন্দুরা অনুপ্রবেশকারী, সেখানে বলা হচ্ছে হিন্দুরা অনুপ্রবেশকারী। তার কারণ হচ্ছে দেশভাগে বলি কিন্তু হিন্দুরা হয়েছে, মুসলমান ভাইরা হয়নি। সুতরাং ওখানে এইখানে যেটা বলা হচ্ছে যে যারা নাগরিকত্বের সুযোগ পাবে পাসপোর্ট আইনে, তাদের ক্ষেত্রে বলা হচ্ছে 3টে শর্ত। একটা, পাসপোর্ট আইনে প্রমাণ দিতে হবে যে ধর্মীয় নির্যাতনের কারণে এসছে, অর্থাৎ মুসলমানরা তাকে মেরেছে তাই এসছে, থানায় এফআইআর কপি দেখাতে হবে, 1950 সালে যিনি এসছেন বা 1952-তে এসছেন তাকে এফআইআর কপি দেখাতে হবে। দ্বিতীয়ত তাদেরকে দেখাতে হবে, এখানে কিন্তু বলা নেই নেপাল বা ভুটান থেকে এলে নাগরিকত্ব দেওয়া হবে, এখানে বলা হয়েছে বাংলাদেশ, পাকিস্তান, আফগানিস্তান, তাহলে ওই তিন জায়গায় তাদের বাড়ি ছিল সেই কাগজ দেখাতে হবে। সবচেয়ে ভয়ঙ্কর যেটা সেটা হচ্ছে তিনি যে হিন্দু, হিন্দু দেখাতে হবে, প্রমাণ করতে হবে। হিন্দু প্রমাণ করা বন্ধু সবচেয়ে কঠিন, সমস্ত ধর্ম প্রমাণ করা যায় কিন্তু হিন্দু ধর্মের যেহেতু কোনো প্রতিষ্ঠাতা নেই, তার যেহেতু কোনো নিয়মকানুন নেই, তাই হিন্দু ধর্ম প্রমাণ করা যাবে না। যদি মনে করুন কোনো একজন মানুষ 1948 সালের পরে বাংলাদেশ থেকে এসছে, সে হিন্দু প্রমাণ করার জন্য সে বাড়িপুরে একটা জমি কিনেছে ধরুন 1960 সালে কি 65 সালে, সে দেখালো এই দেখুন আমি হিন্দু, তাহলে বন্ধু সঙ্গে সঙ্গে এই মানুষটি ধরা পড়ে যাবে। কেন ধরা পড়ে যাবে, 2003-এর আইনে যেটা বিজেপি করেছে 1948 সালের পরে যারা এসছে তারা অনুপ্রবেশকারী, অবৈধ অনুপ্রবেশকারী। আর 1955 সালে নাগরিকত্ব আইনে
অবৈধ অনুপ্রবেশকারীর জমি থাকতে পারে না, বাড়ি থাকতে পারে না, চাকরি থাকতে পারে না, তাহলে দলিলটা পেলো কী করে? এটা হচ্ছে ইঁদুর মারা কল হয়েছে জগৎ সংসারে। এইভাবে বিজেপি গরিব মানুষকে, সাধারণ মানুষকে চেনা জানার সুযোগ নিয়ে এটা একদম ডিটেনশন ক্যাম্পে নিয়ে যাওয়ার জন্য চেষ্টা করছে। দেখুন, তার পরের লাইনটা বলছে কেন্দ্রীয় সরকার হয়ে বলছে কেন্দ্রীয় সরকার অথবা তার দ্বারা নিযুক্ত কোনো কর্তৃপক্ষ এক আবেদনের ভিত্তিতে উপরুক্ত শরণার্থীদের নথিবদ্ধকরণের বা স্বাভাবিকীকরণের সার্টিফিকেট প্রদান করবে। এই জায়গাটা আসল লাইনটা কেটে উড়িয়ে দিয়েছে। এরপরে লাইনটা ছিল বাংলায় হয় যে নিয়মানুবর্তিতা এবং কিছু নিয়ম কিছু শর্তের বিনিময়ে তাকে আবেদন করার সুযোগ দেওয়া হবে, যেটা আসল আইনে লেখা আছে রেস্ট্রিকশন ম্যানার্স আর কন্ডিশন। এই রেস্ট্রিকশন ম্যানার্স অ্যান্ড কন্ডিশনের উপর ভিত্তি করে সার্টিফিকেট দেওয়া হবে। সেখানে বলা হচ্ছে, আসল আইনে বলা হচ্ছে, যারা দু নম্বর আইনে ছাড় পেয়েছে সেই শর্তে তাদেরকে ছাড় দেওয়া হবে। দু নম্বরে বলা হচ্ছে পাসপোর্ট এক। সুতরাং এইখানটায় কাকাবাবুরা মানে বিজেপির বাবু ভাইরা এরা কায়দা করে গরিব মানুষকে একদম মানে শেষ করে দেওয়ার জন্য এইখানে ওই লাইনটা দেয়নি। তারপরে দেখুন ঘ নম্বরে বল, সার্টিফিকেট প্রাপ্ত ব্যক্তি তার ভারতে প্রবেশের তারিখ থেকে ভারতের নাগরিক রূপে গণ্য হবেন। দেখুন এখানে বলছে সার্টিফিকেট ব্যক্তি ভারতে প্রবেশ করার দিন থেকে সে নাগরিক, অর্থাৎ এইটা কিন্তু অবৈধ অনুপ্রবেশকারীদের জন্য বলা হচ্ছে না, যারা সার্টিফিকেট পেয়েছে স্বরাষ্ট্র দপ্তরের হিসেব অনুযায়ী মোট 31,313 জন, তার মধ্যে হচ্ছে হিন্দু 25,447 জন, আর কেউ সার্টিফিকেট পায়নি, যেটা 7 জানুয়ারি 2019 লোকসভা থেকে জয়েন্ট পার্লামেন্টারি কমিটির রিপোর্টে প্রকাশ হয়েছে। এটা সুতরাং এটা আপনাদের জন্য বলছে না, এটা মনে রাখবেন। তারপরে ঘ নম্বরে বলছে স্বরাষ্ট্রমন্ত্রী স্বয়ং লোকসভায় বলেছেন রেশন কার্ড থাকুক বা না থাকুক কোনো সমস্যা নেই, যে হিন্দু শরণার্থী ভারতে আশ্রয় নিয়েছেন তারাই নাগরিকত্বের জন্য আবেদন করতে পারবেন, অর্থাৎ আশা করা যায় এমন কোনো নথিপত্র চাওয়া হবে না। আচ্ছা বলুন তো দাদা, আইনে কখনো আশা করা যায় লেখা থাকে? এখানে বিজেপির আইনে বলছে আশা করা যায়। আর সবচেয়েক্ষণ হরিদাস পাল স্বরাষ্ট্র দপ্তর স্বরাষ্ট্রমন্ত্রী কে? সে কে হরিদাস যে সে বলে দিল নথি লাগবে না নথি লাগবে না? ওসব বুড়বাকগিরি আপনাদের ঠকানোর জন্য। আপনারা ভালো করে বিশ্বাস আর ওই এসবের উপর নির্ভর করবেন না, আপনি যুক্তির উপর নির্ভর করবেন। আপনি তীক্ষ্ণ যুক্তি এবং তথ্য, নথি, কাগজ কী বলছে, আইন কী বলছে, কে বলে দিল আশা করা যায়, কে স্বরাষ্ট্র দপ্তর হরিদাস পাল বলে দিলেন, তাতে আপনারা ধেই ধেই করে নাচছেন যে নাগরিকত্ব পেয়ে গেলাম, এসব ধপের গল্প, একদম শেষ হয়ে যাবে। তারপরের পয়েন্টটা দেখুন, এইখানটা পুরো মিথ্যা কথাটা বলেছে। তারপরে ইংতে বলছে, ইংতে এই আইন অনুযায়ী কোনো ব্যক্তি নাগরিকত্ব পেলে অবৈধভাবে থাকার জন্য তার বিরুদ্ধে ইতিমধ্যে কোনো মামলা থাকলে তা বাতিল হয়ে যাবে। নাগরিকত্ব পেলে, দেখুন নাগরিকত্ব পেলে ফেলে আইনেও নেই, আর এই কাগজগুলো দিতে না পেলে কারো বাবা এসে নাগরিকত্ব দিতে পারবে না, এটা টোটালটা মিথ্যা কথা বানানো। এবার দেখুন সমস্তগুলোতে এই একই কথা। আমি এই এই ভিডিওটা একটু অল্প করে দিচ্ছি, আপনি আমার অন্যান্য ভিডিওগুলো দেখবেন, সেগুলো আরও ডিটেলস দেবো, বা এইটার উপর ভিত্তি করে আমাদের একটা বই বেরোচ্ছে, সেই বইয়ে দেখবেন। এইখানে পিছনের পাতায় চলে আসুন, এইগুলো সব গুলতানি দিয়েছে, মুসলমানরা কত কবে মেরেছে, কোথায় কী শেষ, এসব ঢপবাজি এসব দিয়ে ভর্তি করে আপনার মাথাটাকে খেয়ে নিয়েছে। বাস্তবে ফিরে আসুন, বাস্তবে এখানে বলছে, দেখুন এইসব এখানে বলছে এইসব দেশ থেকে, তাহলে ওইখানে বলে দিল অমিত শাহ বলে দিয়েছে কোনো আশা করা যায় কোনো নথি লাগবে না, তাহলে আশাটা দেখুন। এইবার দেখুন এইসব বলছে এইসব দেশ থেকে 31 ডিসেম্বর 2014 আগে যে সমস্ত সংখ্যালঘু শরণার্থী এসেছেন তাদের কিভাবে চিহ্নিত করা যাবে, দেখে নিন, পড়ে নিন। এবার উত্তরটা কী লিখছে দেখুন, উত্তরে বলছে তারা সংবিধানের 6B ধারা অনুসারে প্রয়োজনীয় নথিপত্র সাক্ষ্য প্রমাণ পেশ করে নাগরিকত্ব প্রমাণ দিতে পারবেন। কত বড় আমি কি বরাহনন্দনের বাচ্চা, দেখুন এইখানে বলে দিল যে আশা করা যায় কোনো কাগজপত্র লাগবে না, এইটাই বলে দিল আশা করা যায় কোনো কাগজ লাগবে না, আর এটাই বলে দিল নথিপত্র লাগবে সাক্ষ্য প্রমাণ লাগবে। এই দেখুন, তার মানে হচ্ছে
কত বড় মাল এরা একটা বোঝার চেষ্টা করে আমার গালাগালি স্বাদে বেরোচ্ছে না। ওরা 4 কোটি মানুষকে ডিটেনশন ক্যাম্পে রাখবে, অথবা যাদের ডিটেনশন ক্যাম্পে রেখে সস্তা শ্রমিক বানাতে পারবে না তাদের তৃতীয় শ্রেণীর নাগরিক করবে, তারা বাড়ি ঘর জমি জায়গার সমস্ত সরকার নিয়ে নেবে। কারণ অনুপ্রবেশকারী অবৈধ, তার বাড়ি ঘর জমি জায়গা চাকরি বাকরি থাকতে পারে না, এটা মিথ্যা কথা বলেছে। এইখানে আবার চলে আসুন, সংশোধিত বলছে আইন অনুসারে ধর্মীয় উৎপীড়নের শিকার কোনো ব্যক্তি কিভাবে প্রমাণ করবেন। আবার লিখছে সংশোধিত আইনের ধারা 6B অনুযায়ী করা আবেদনপত্রে স্বেচ্ছা ঘোষণাই যথেষ্ট, কোনো জায়গায় লেখা নেই স্বেচ্ছা, আইনে লেখা নেই স্বেচ্ছা ঘোষণা, স্বেচ্ছা কি বলে স্বেচ্ছা ঘোষণাই যথেষ্ট। ওরা স্বেচ্ছা ঘোষণা বলে একটা এফিডেভিটের কাগজ দিচ্ছে, তাতে বলছে লিখতে হবে আমি অমুক, আমার বাবা অমুক, আমি বাংলাদেশ থেকে বা পাকিস্তান থেকে বা আফগানিস্তান থেকে অমুক তারিখে অমুক রাস্তা দিয়ে লুকিয়ে বাড়িতে ভারতে ঢুকেছিলাম, আমার কাছে কোনো কাগজ ছিল না, সুতরাং এই বলে সই, আমি যা বলছি জ্ঞান তো বলছি, সই করে নিচ্ছে। সই করার পরে সেটা এক্সিকিউটিভ অফিসার বা কেউ সাইন করছে, তারপরে কোর্টে গিয়ে নোটারি হচ্ছে, তারপর ওদের হাতে দিয়ে দিচ্ছে, তার দিলীপের বাবা তাকে একবারে ডিটেনশন ক্যাম্পে পাঠিয়ে দেবে। দিলীপের বাবা মা যত আছে সব আশা করছে কত মানুষকে আমরা শেষ করব, ঠিক আছে। আর আমরা আজকে 1.5 বছর ধরে চিল্লাচ্ছি আইনগুলো, কারো বাপের ক্ষমতা হলো না একটা মস্তানি করে আমাদের সামনে একটু চেম্বার ধরতে, ঠিক আছে, একটা চেম্বার ধরার হিম্মত হলো না, আর ফোন করে ধমকি দেওয়ার হিম্মত হলো না, একটা মামলা করার হিম্মত হলো না। কেন না, আমরা যেটা বলছি 100% সঠিক। আমাদের ভারতবর্ষ থেকে বাংলা থেকে একটা মানুষকে তুলে নিয়ে যেতে দেবো না। এবার দেখুন এইখানে, তার মানে এইটা কেন করেছে, যদি কেউ মামলা করে তাহলে টুকুস করে দেখিয়ে দেবে আমরা তো সত্যি কথাটা বলেছি, মানে এইগুলো সমস্তটা মিথ্যা। এখানে বলছে ধর্মীয় বিশ্বাসের জন্য বাংলাদেশের উচ্চবর্ণ নিম্ন, এখানে বলছে যে মুসলমানরা অনুপ্রবেশকারী, এখানে বলেছে অনুপ্রবেশকারী কারা, অনুপ্রবেশকারী মুসলমানরা অনুপ্রবেশকারী, কিন্তু আইন কি বলছে 2003 আইনে বলছে হিন্দুরা অনুপ্রবেশকারী। তার কারণ হচ্ছে 2003 বলছে 1948 সালে 19 জুলাইয়ের পর তারা দেশভাগের পরে এখানে এসছেন, মানে দেশভাগে বলি হয়েছেন অখণ্ড ভারতবর্ষের ভূমিপুত্ররা। সেই ভূমিপুত্ররা যারা এপারে এসেছেন তারা, তাদেরকে আইনে অটল বিহারী বাজপেয়ী বলছে অনুপ্রবেশকারী অবৈধ, আর মুসলমান ভাইরা ওপার থেকে আসেনি, মুসলমান ভাইরা যুগ 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 ধরে ভারতবর্ষ বাস করছে, এই ভারতের মাটি খুললে মুসলমানদের কোথাও না কোথাও কবর পাওয়া যায় আত্মীয়দের, সুতরাং অনুপ্রবেশকারী মুসলমানদের বলেনি, আইনত অনুপ্রবেশকারী বলেছে হিন্দু। এবং আমাদের যে হিন্দু ভাইরা তারা মনে মনে ভাবছে আমি শরণার্থী, মনে মনে শরণার্থী, আইনত শরণার্থী নয়। এবার এই এই লিফলেটটা বইমেলাতে হিন্দু পরিষদ, কারা যেন, হ্যাঁ আমি ভুলে গেলাম, বিজেপির যে স্টল এবং এই হিন্দুত্ববাদীদের যতগুলো স্টল আছে সমস্ত স্টলে দিচ্ছে। আমি জানি না, পাবলে আমাদের মতো ছেলেরা যদি এই রকম লিফলেটটা পায় তাহলে ওদের 14 গুষ্টি করে দেবে, পিটিয়ে তালতোবড়া করে দেবে, কারণ এই সেই মারণাস্ত্র। এইটা কোটি কোটি মানুষকে দিয়ে ওরা সই করিয়ে নিচ্ছে, যারা ডিটেনশন একদম শেষ হয়ে যাবে। উত্তরপ্রদেশে 40,000 মানুষকে অলরেডি করে ফেলেছে, মানে স্বীকার করিয়ে নিচ্ছে আমি অনুপ্রবেশকারী। কেন না, আমার কাছে যা, আমরা এপারের লোক, আমার কাছে যা কাগজপত্র আছে, পাসপোর্ট, ভিসা, প্যান কার্ড, আধার কার্ড, ওপার বাংলা থেকে যে মানুষরা এসেছেন আমাদেরই বন্ধু বান্ধবরা, তাদেরও পাসপোর্ট, ভিসা এবং প্যান কার্ড, আধার কার্ড খুঁজে পাওয়া যাচ্ছে না, সব মিলে গেছে। এবার বুদ্ধি কাটিয়ে কায়দা করে করে ঢপ দিয়ে মিথ্যা করে টাকা খরচ করে সমস্ত মিডিয়াকে কিনে ওরা প্রচার করছে, ওরা মিথ্যা কথা বলছে, ওরা এমন একটা বোকা বোকা কথা বলছে যে 1948 সালের 19 জুলাইয়ের মানে 2014 আগে যে এসছেন তিনি যদি বাঙাল হন তাহলে একটা সাদা কাগজে লিখে দেবেন নাগরিক, মানে রাজা হয়ে গেলেন। আর আমরা বা আদিবাসীরা বা মুসলমানরা বা এই ফুটপাথবাসী যারা, তারা যেহেতু আমাদের কাট অফ ডেট হলো 1948, যেহেতু আমরা 1948-এর এখানকার বাসিন্দা তাহলে আমরা কাগজ দেখাতে পারবো না, আমরা 4 কোটি আউট হয়ে যাব, আর ওরা বাঙাল বলে ওরা নাগরিক হয়ে যাবে। এটা কখনো, ওটা লোভ দেখানো, এই যে সারদা নারদায় যেমন লোভ দেখিয়েছিল সেরকম লোভ দেখিয়ে টুপি পরিয়ে এটা করেছে। যত তাড়াতাড়ি সম্ভব সমস্ত বাঙাল ভাইরা, উদ্বাস্তু ভাইরা যদি পথে না নামে, আর একটা ডেঞ্জারাস কথা বলে দিচ্ছি,
সিএ আইনে মুসলমানদের কোনো ভয় নেই, মুসলমানরা আন্দোলন করছে ভারতের ধর্ম নিরপেক্ষতা রক্ষা করার জন্য, সংবিধানকে রক্ষা করার জন্য। যদি মুসলমানরা কোনো দিন রাগ করে বলে যে আমরা আন্দোলন করব না, তাহলে সমস্ত অপার বাংলার মানুষ শেষ হয়ে যাবে। তার কারণ অপার বাংলার মানুষ, ওদের মনে হয়েছে শালা মুসলমানের ক্ষতি হবে আমার লাভ, মুসলমানের ক্ষতি হলে তাহলে তো বিরাট লাভ। এগুলো টুপি পরানো বন্ধু, আমি মতুয়া ভাইদের বলছি, মতুয়া ধর্মের প্রতিষ্ঠাতা আমাদের হরিচাঁদ ঠাকুর, গুরুচাঁদ ঠাকুর, এরা এদের মুসলমানদের বন্ধু ছিলেন, মক্তবে পড়াশোনা করেছিলেন, তারা ইসলামকে ভক্তি করতেন, ঠিক আছে। আর তার যে বংশের লোকেরা, তার পার্টির যে শান্তনুর মতো কুলাঙ্গার কি বলে ওই এমপি ফেমপি, আজকে ওরা মুসলমানদের সঙ্গে ঝগড়া লাগাচ্ছে যে মুসলমান মরলে আমাদের লাভ হবে। এগুলো মাথা থেকে ওড়ান, একদম মতুয়া ভাইদের বলছি মাথা থেকে উড়িয়ে দিন। যদি দরকার পড়ে এই আইনগুলো আমাদের কাছে চেয়ে নিন, ইন্টারনেটে খুঁজে নিন, এখনই বাঁচুন, কলকাতায় অবস্থান করুন, মিছিল করুন। আপনাদের বাঁচানোর ক্ষমতা কারো বাপের নেই, শান্তনু ফান্তনু সব মায়ের ভোগে চলে যাবে, পাবলিক পিটিয়ে পুড়িয়ে মেরে দেবে। কারণ এই আইনে পশ্চিমবঙ্গ থেকে 4 কোটি মানুষকে উচ্ছেদ করা হবে। আমার মোবাইল নাম্বার 9836327536, 9836327536। আমার ইউটিউব চ্যানেল হচ্ছে মানিক ফকির অফিসিয়াল। আর যদি ডিটেলস এইগুলো চান, আরও তথ্য সমস্ত নথি আমরা দিয়ে দেবো, manobikatamanch.org, manobikatamanch.org, সমস্ত জায়গায় আপনারা এরকম সার্চ করে পেয়ে যাবেন। আমরা যারা গণ আন্দোলন করছি, আমাদের মাথায় কোনো রাজনৈতিক দল নেই ভাই, আমরা মানুষের মঙ্গলের জন্য, আপনাদের বাঁচানোর জন্য, কোনো রাজনীতি ফাজনীতি বুঝি না। বাঁচতে চাইলে মুসলমানদের সঙ্গে হাতে হাত মিলিয়ে কাল থেকে আন্দোলন করুন, নাহলে আপনাদের বাঁচাতে কেউ পারবে না। আমি এখানে শেষ করছি, আবার অন্যদিন ডিটেলস বলবো।